প্রিয় বন্ধু, জানিস এই কোয়ারেন্টাইন পিরিয়ডে বেশ কিছু ওয়েব সিরিজ দেখেছি, আর তার মধ্যেই একখানা ওয়েব সিরিজ আমার ভীষণ ভালো লেগেছে। বলতে পারিস আমি তোকে এই ওয়েব সিরিজটা রেকমেন্ড করছি। তুই হয়তো ভাবছিস হঠাৎ কি এমন হলো, সেইটা নিয়ে তোকে আজকে এই চিঠিটা লিখছি। জুনিয়র মার্টিন লুথারের একবার একটা লেখা পড়েছিলাম, তাতে উনি বলেছিলেন, উই আর নট মেকার্স অফ হিস্ট্রি, উই আর মেড বাই হিস্ট্রি। 2016 মুক্তিপ্রাপ্ত টোকিও ট্রায়াল ওয়েব সিরিজটা আসলে সেই কথাটাই বলে দেয়। একটা আন্তর্জাতিক আইন তৈরি হলে প্রত্যেকটা দেশ তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে সেই আইনকে দেখে, আর তাই সেই আইনের কিছু খামতি থেকে যায়। ইন্টারন্যাশনাল রিলেশনস আর ইতিহাস বইয়ের পাতায় হয়তো খামতিগুলো খুব ভালো করে নজরে পড়ে না, তবে সেইটা যখন সিনেমা বা ওয়েব সিরিজে রূপান্তরিত হয় তা বলে যায় এমন কিছু কথা যা তোকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করে। আইন কিন্তু কোনো কাগজবন্দি নিয়ম নয়, বরঞ্চ বলতে পারিস আইন হলো পরিভাষার আশ্রয়ের খোঁজে এক যাযাবর। আইনকে যেই রূপে যেই বর্ণে পরিভাষার রূপ দেওয়া যায় সেখানেই তার স্পেশালিটি বিরাজমান। সেই কারণেই আজকের জেনারেশন যখন আইনের ইন্টারপ্রিটেশনটা আমাদের সময় অনুযায়ী করি, আমরা ভুলে যাই যে এই আইনগুলো কোনো পরিস্থিতিতে তৈরি হয়েছিল, কিভাবে সেটার ইন্টারপ্রিটেশন হয়েছিল, তাদের নিজস্ব ইমোশনস, রাগ, ক্ষোভ, হীনমন্যতা, এই সবটা নিয়েই হয়তো সেই আইনকে একটা রূপ দেয়। এই যেমন ধর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন আন্তর্জাতিক মিলিটারি ট্রিবিউনালের গঠন হয়েছিল পূর্ব দিকে অবস্থিত দেশগুলোর জন্য, বিশেষ করে জাপানের জন্য, আজ পর্যন্ত ইতিহাসের পাতায় এই কথাটা কখনো স্পষ্ট হয়ে ওঠেনি যে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। কিন্তু এই কথাটা এড়ানো যায় না যে কিছু দেশের অত্যাধিক হিংস্রতার ফলস্বরূপ এই যুদ্ধ সহ্য করতে হয়েছিল গোটা পৃথিবীকে। আর তাই যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় তখন একটা আইন আনা হলো, যার দরুন ক্রাইমস এগেনস্ট পিস অথবা ক্রাইমস অফ অ্যাগ্রেশনের ভিত্তিতে যুদ্ধের অপরাধীদেরকে কাঠগড়ায় তোলা হলো। আন্তর্জাতিক গোষ্ঠীর সদস্য ছিল বিভিন্ন দেশের বিচারপতিরা, যারা তাদের দেশের প্রতিনিধি হয়ে এসেছিল। এদের মধ্যে ভারতের প্রতিনিধি হিসেবে ছিলেন জাস্টিস রাধা বিনোদ পাল, যার বক্তব্য ছিল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছিল তখন তো এই আইনটা ছিল না, তাহলে আজ যদি আমরা এই আইনকে শিখণ্ডীর মতো খাড়া করে জাপানের মন্ত্রী এবং আমলাদেরকে ফাঁসিতে চড়াই তাহলে সেটা অন্যায় হবে। আমাদের বুঝতে হবে উনি এমন একটা দেশের প্রতিনিধিত্ব করছিলেন যে তখনও পরাধীনতার শিকল থেকে মুক্তি পায়নি, আর তাই ওনার দৃষ্টিকোণ থেকে জাস্টিস বা ন্যায়ের একটা আলাদা পরিভাষা ছিল, আর তাই আজও ওনার মতভেদক ঐতিহাসিক গণ্য করা হয়। এই বক্তব্যকে ঘিরেই শুরু হয় নানা মত, নানা কৌশল। এরই মধ্যে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করতে আসা প্রফেসর রোলিংও যোগ দেয় রাধা বিনোদ পালের মতামতের সঙ্গে। তখন বিচারপতিদের একাংশ ফন্দি আটেন যে কিভাবে তারা নিজেদের কথাই সর্বসম্মতিতে রূপান্তরিত করতে পারে। আসলে এই টোকিও ট্রায়াল ওয়েব সিরিজের শেষে প্রশ্নটা সেই একই থেকে গেল যে যখন যুদ্ধের অপরাধীদের সেই পুনর্নির্ধারিত রূপে যাবজ্জীবন বা ফাঁসি কাটে ঝোলানোই হলো, তাহলে এই আন্তর্জাতিক গোষ্ঠীটার গঠন করে লোক দেখানোর কি খুব দরকার ছিল? আদতে এটা প্রতিশোধেরই আরেক রূপ ছিল যেটাকে এই আন্তর্জাতিক আইনের রং মাখানো হয়েছিল। রাধা বিনোদ পালের চরিত্রে অভিনয় করেছেন সদ্য প্রয়াত ইরফান খান। শান্ত ভাবমূর্তি এবং সাবলীল অভিনয় দিয়ে আবারও সে বেশ মুগ্ধ করেছেন। জাস্টিস রোলিংয়ের চরিত্রে অভিনয় করেছেন মার্সেল হ্যানসেমা। জোনাথন হাইড অভিনীত উইলিয়াম ওয়েবের চরিত্রটা হলো বাড়ির সবচেয়ে বড় জেঠুর মতো, যে সবাইকে বলতে দেয়, সবার কথা মন দিয়ে শোনে আর সবাইকে নিয়ে চলার চেষ্টা করে। জানিস তো, এই সিরিজটা দেখে আমি যেন সেই ইতিহাস বইয়ের পাতায় চলে গেছিলাম। ডকুমেন্টারির মতো যুদ্ধের ছবিগুলো
এইয়া বড় বড় কোর্টরুম, ঠিক যেমন আমরা ইতিহাসের বইতে পড়তাম। সব মিলিয়ে যেন এক অদ্ভুত নস্টালজিয়ার ভ্রমণ। আর তার জন্য এই সিরিজের ডিরেক্টর পিটার ভেরহোভ আর রব কিংকে ধন্যবাদ দিতেই হবে। আর যার কথা উল্লেখ না করলেই নয়, সে হলো এডিটর ডালিল ডেভিস। কারণ যদি এডিটিং এর কাটাছেড়াগুলো এত মসৃণ না হতো, তাহলে হয়তো সেই নস্টালজিক ফিলেও বেশ খামতি পড়ত। আর তাই এই সিরিজকে অনায়াসেই চারটে জয়নগরের মোয়া দেওয়া যেতেই পারে। তাই বলছি, এই নতুন সিরিজগুলোর মাঝে এই একখানা পুরনো সিরিজ দেখেই ফেল। বলিউডের সিনেমাগুলোতে যে তথাকথিত ইতিহাসকে নিয়ে যা ছেঁড়া কাটা হয়, সেখানে এই ওয়েব সিরিজটা একখানা রিফ্রেশমেন্ট বলতে পারিস। এই সিরিজটা দেখে এমেলিন প্যানক্রুস্টের একটি উক্তির কথা আবার নতুন করে আবিষ্কার করলাম, যে জাজমেন্ট আর জাস্টিসকে বাইরে থেকে একই বৃন্তে দুটি কুসুম মনে হলেও তাদের পৃথিবী সম্পূর্ণ আলাদা, আর তাই এরা একে অপরের পরিপূরক কখনোই না।